বিজেপি সোনার বাংলা বানাতে চায়। আর বাংলা সোনার বাংলার সংস্কারটা কি? বাংলার সংস্কার মহিলার সম্মান দেওয়ার সংস্কার। বাংলার সংস্কার মহিলাদের সুরক্ষা করার সংস্কার। কিন্তু টিএমসির সংস্কারটা কি? টিএমসির সংস্কার মহিলাকে ধর্ষিত করার সংস্কার। টিএমসির সংস্কার মহিলাকে অপমানিত করার সংস্কার। টিএমসির সংস্কার মহিলার হত্যা করার সংস্কার। আজ আপনাদেরকে জানাতে চাই, টিএমসির গুন্ডারা সাধারণ বাড়ির মেয়েকে ধর্ষিত করে আর গরিব মহিলার মায়ের হত্যা করে। দিদিকে আপনাদের মাঝখানে থেকে জিজ্ঞাসা করতে চাই, দিদি তোমার গুন্ডারা একটি 80 বছরের মায়ের পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। আজকে তোমায় জিজ্ঞাসা করতে চাই, ওই 80 বছরের মায়ের কি পাপ ছিল? ওই মায়ের অপরাধ শুধু এটা কি ওর ছেলে বিজেপির কর্মী ছিল? টিএমসির গুন্ডারা ওই মাকে এত মেরেছে কি 80 বছরের ওই মাটা মারা গেছে? তোমায় আজকে দিদি বলতে চাই, তুমি বাংলার লোকদেরকে জানিয়েছিলে, তুমি কথা বলেছিলে মা মাটি মানুষের, কিন্তু বাংলার মানুষ টিএমসির গুন্ডাদের মাঝখানে থেকে জানতে পেরেছে কি টিএমসি একটি বাংলার মায়ের হত্যা করেছে আর মায়ের রক্ত সাথে বাংলার মাটিটাকে ভিজিয়ে দিয়েছে। তাই এইবার বাংলার এই মা, এই মাটি, এই মানুষ এখন নিশ্চিত করেছে কি দিদি তোমার অন্যায়টা এখন শেষ হবে, বিজেপির সরকারটা এখন বাংলায় প্রতিষ্ঠিত হবে। দিদি বলেছে খেলা হবে। আজকে দিদিকে জিজ্ঞাসা করতে চাই, এই তোমার খেলা দিদি, মহিলার সম্মানের সাথে খেলা করেছ? বাংলার মহিলার ভবিষ্যৎ সাথে খেলা করেছ? বাংলার মায়ের অপমান, বাংলার মাটির অপমান, এই তোমার খেলা দিদি? তাই এখন বাংলার মহিলা নিশ্চিত করেছে কি টিএমসির খেলা শেষ, টিএমসি যাচ্ছে আর বিজেপি আসছে। দিদি বলেছেন বাংলা নিজের মেয়েকে চায়। কোন মেয়েকে চায় বাংলা? বাংলার সাধারণ মহিলার মেয়েটা কি চায়? বাংলার মেয়ে আর মহিলার দরকার এখন বাংলায় বিজেপি সরকার। আজকে এখানে যত দিদি ভাই দাঁড়িয়ে আছেন সবাইকে জানাতে চাই, আপনারা বাংলায় বিজেপির সরকারটা প্রতিষ্ঠিত করে কি পাবেন? আমি আপনাদেরকে জানাতে এসেছি, আমরা সংকল্প করেছি বিজেপির সরকারকে বাংলায় প্রতিষ্ঠিত করে সরকারি চাকরিতে বাংলার মহিলারা 33% সংরক্ষণ পাবে। আমরা নিশ্চিত করেছি আপনারা যখন বাংলায় বিজেপির সরকারটা প্রতিষ্ঠিত করবেন তখন বাংলার প্রত্যেকটা মেয়ে স্কুল থেকে কলেজ অবধি বিনামূল্যে শিক্ষা পাবে। আমরা সংকল্প করেছি আপনারা ভোট দিয়ে বাংলায় বিজেপির সরকারটা প্রতিষ্ঠিত করবেন আর বাংলার মেয়ে যখন বাংলার একটা গরিব বাড়িতে জন্ম নিবে তখন ওই পরিবারটা 50,000 টাকার বন্ড পাবে। বিজেপি সংকল্প করেছে আপনারা ভোট দিয়ে বাংলায় বিজেপির সরকারটা প্রতিষ্ঠিত করবেন আর যদি গরিব পরিবারের মেয়ে 18 বছর পূর্ণ করে বিয়ে করতে চায় তখন এই গরিব পরিবার বিজেপি সরকারের থেকে 1,00,000 টাকা পাবে। তাই আপনাদেরকে আজকে জানাতে এসেছি বিজেপির জন্য বাংলার প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা গরিব মহিলা লক্ষ্মী মেয়ে, আর লক্ষ্মীর চিহ্ন পদ্ম ফুল। তাই আপনাদেরকে আজ হাত জোড়
করে নিবেদন জানাতে চাইছি কি এই ইলেকশনে 6 তারিখে লক্ষ্মী মেয়ের চিহ্ন পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে আমাদের একটি লক্ষ্মী মেয়ে আমাদের প্রার্থীকে আপনারা আশীর্বাদটা দিন, বিজেপি সরকারটা প্রতিষ্ঠিত করুন। আজকে এই নিবেদন নিয়ে আপনাদের মাঝখানে এসেছি।